আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনার কাছে আমি আরো একটা নতুন রেসিপি লই আইছি। এখানে দেখতে পারা আমি 4 পিস চিকেন রাখছি আর চিকেনটার আমি হাফ শেপে কাটে লইছি দেখতে পারা। আর এখানের মাঝে আমি মাংসরে যেটা দিয়া কি একটু হচ্ছে সাজা আর কি ওটা দিয়া আমি ইয়ে করছি, উডর ইয়ে আছিল তো আমি এটা দিয়ে করছি। আপনার কাছে যেটা থাকবো আপনারা ওটা দিয়া করে নিবা। আর এটা যাইব ওখানে দেখতে পারা আমি তুরা বাখর ফাতা কাটি রাখছি করিয়েনটা। আর এখানেও দেখতে পারা আমি তুরা ব্ল্যাক পেপার দিছি আর অরিগানো দিছি আর লবণ আপনারা পরিমাণ অনুযায়ী দিলেইবা। আর এটার লগে মিক্স করবো আমি 2টা ডিম দিয়া আর অন্তনে অল্প পরিমাণ চিজ আঠর মাছ জল এখানোর মাঝে। সো আমি ওখানে এটারে মিক্স করিলাম। আমি আমার পানটাও বয়াচ্ছি দেখতে পারা ওখানোর মাঝে আমি মাঝে একটু ভেজিটেবল অয়েল দিছি আর একটু বাটার অয়েল দিছি। আপনারা যদি চান খালি বাটার দিয়ে করতে পারা আর চাইলে খালি ভেজিটেবল অয়েল দিয়ে করতে পারা, এটা আপনার উপরে ডিপেন্ড করে। আর আমি মিক্সটা বানাই লিছি দেখতে পারা ওখানে মানে আমি চিকেনটারে ওঠা দিয়া রেডি দিলে ফানোর মাঝে দেখতে পাচ্ছিল এখন আমি দিলাম। আর আমি ওখানোর মাঝে একটু জাস্ট খালি প্লেন ফ্লাওয়ার রাখছি, আমি এটার মাঝে খালি প্লেন ফ্লাওয়ারের মাঝে এটারে দিয়া দিলাম। আমি ফ্লাওয়ার তো তুলিয়া আরবার ডিমটার মাঝে দিয়া দেখতে পারো মলান দিয়া স্টেটু এটার আমি আমার তেলটাও গরম হয়ে গেছে আমি বিসমিল্লাহির রহমানির রহিম দিলাইছি। অমলান করিয়া একটা একটা করে আপনারা সবটি দিলাইবা। আমি কইছি এটা মাঝে আমি একটু এশিয়ান ফ্লেভার দেওয়ার চেষ্টা করবো। সো আমি দেখতে পারি এখানেও যেন গার্লিকর যে একটা আচার থাকে আমি ও আচারটা দিলাম যাতে ও আচারের ফ্লেভারটা যাইবা কি লাগে। আর আমি এনে আদা রসুন দিছি না আর ও যে আচারের যে ফ্লেভারটা যাইব কি এটা কিন্তু খুব মজা লাগবো খাইতে। আমি অয়েলের মাঝে এটা অ্যাড করে লাগবো যাতে ওটাটা চক করে লাগে কুকুরবার সময়। আপনারা চাইলে কিন্তু উপরেও দিলাইতে পারবা দিয়ে এখন আমি এটার বালা কুক করে দিই। চিকেনটা ওই গেছে এক সাইড, সো আমি এখন উল্টে দিলাম। আসলে কিন্তু এটা তো যে নাইস ফ্লেভার আইছে আপনারা বানাই খাবা ভালো দেখতে পারবা, এটা কিলা মজা হয় আর এটা মাঝে খুব সুন্দর একটা গন্ধ আইছে। আপনারা হয়তো কইতাম পারবেন না, আপনারা ট্রাই করবা ভালো ইনশাল্লাহ দেখতে পারবা। ওই দেখুন আমি উল্টে দিলাইছি আমার ও সাইড, চিকেনের ও সাইডটা দিলাই মামলাম করিয়া চিনে সবটা দিলাই উল্টাইয়া। এখন আমার হচ্ছে চইছে না পর্যন্ত আমি চিকেনটাকে কুক করবো। আমার চিকেনটা হয়ে গেছে দয়ের সাইডেও দেখতে পারা খুব সুন্দরই কুক হয়েছে। তখন আমি এটারে লামাই লিমু, লামাই একটা প্লেটে লই লিমু। অমলান যে অমলান টানি গেলে ও কালার হয়ে গেলে গোল্ডেন ব্রাউন আপনারা লামাই দিবা, এখানে বেশি কুক করা লাগতো না। সো এখন এটারে আমি লামাই চিকেনটারে লইছি প্লেটের মাঝে দেখতে পারটা খুব সুন্দর লাগে যে মলান সুন্দর হয়েছে খাইতে কিন্তু মলান মজা হয়। আপনারা আশা করলাম গরু বানাইয়া ট্রাই করবা আর আমারে জানাইবা এটা খিলা হয়েছে। আর আমার কোনো মাথার মাঝে ভুল ত্রুটি হইলে মাফ করিয়া দিলাইবা। আর আমার চ্যানেলটারে প্লিজ সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, শেয়ার করবা। আসসালামু আলাইকুম।